নমস্কার, আমি শ্রীদেব সমুদ্র, সামুদ্রিক শাস্ত্র চর্চা করি। সামুদ্রিক শাস্ত্র মহাসমুদ্রের মতোই সুবিশাল, সুগভীর। এই শাস্ত্রে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে, ভাগ্য চর্চা থেকে শুরু করে বিভিন্ন শিল্পের চর্চার যেমন কথা বলা আছে, তেমনি বলা আছে কোন নারী কেমন হবে। এপিসোড শুরুতেই প্রথমেই একটা কথা বলি, বাংলায় একটা প্রবাদ আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। এই কথাটাকেই মাথায় রেখে এপিসোড শুরু করছি। নয় ধরনের যে নারীর বিচার করা হয়েছে, সেই নয় নারীতে কে সংসারে সুখ আনতে পারে আর কে সংসারে বিপদ ডেকে আনতে পারে। তবে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনি শেয়ার করলে আরও অনেক মানুষ কিন্তু ভালো থাকার পাসওয়ার্ডের সাথে যুক্ত হতে পারবেন, সামুদ্রিক টোটকাগুলো জানতে পারবেন। আমরা সকলেই মোটামুটি জানি নারী বা মহিলাদের বাহ্যিক চেহারা অনুসারে তাদের চার ভাগে ভাগ করা হয়েছে সামুদ্রিক শাস্ত্র অনুসারে। তা হল পদ্মিনী, চিত্রাণী, সংখিনী ও হস্তিনী। কিন্তু বাহ্যিক চেহারা নয়, সামুদ্রিক শাস্ত্রে নারীদের আরও সূক্ষ্ম স্তরে বিচার করা হয়েছে তাদের জন্মগত গুণাবলী নিয়ে। এই জন্মগত গুণাবলী তাদের মধ্যে তিনভাবে বিদ্যমান। প্রথমত, গত জন্মের কোন দোষ গুণ পাপ পূর্ণ থেকে শিক্ষা নিয়ে বর্তমান জীবন সত্তায় বহন করা। দ্বিতীয়ত, বংশগত কিছু জেনেটিক আচরণ আচার একজন নারীর ওপর পরিলক্ষিত হয় বর্তমান প্রজন্মে, অর্থাৎ বর্তমান জন্মের কথা বলছি। তৃতীয় কারণটি আপনারা একটু মনে করার চেষ্টা করুন বা খেয়াল করুন, আগেকার দিনে পাত্রপক্ষ পাত্রী দেখতে আসলে পাত্রীর বংশের পরিচয়ের পাশাপাশি তার মাতুলালয়, এমনকি তার মায়ের মাতুলালয় সম্পর্কেও কিন্তু খোঁজখবর নিতেন। একটি নারীর মধ্যে 10% হলেও তার মায়ের মাতুলালয়ের প্রভাব কিন্তু থাকে বর্তমান জন্মে, যদিও 90% প্রভাব প্রথম দুটো কারণ থেকেই আসে। অনেকেই গত জন্মের বিশ্বাস করেন না, এ নিয়ে অনেক তর্ক আছে, অনেক বিতর্ক আছে। কিন্তু আমি শ্রীদেব সমুদ্র দায়িত্ব নিয়ে বলছি, সামুদ্রিক শাস্ত্র মতে একটি বিশেষ ধ্যান কিংবা একটি বিশেষ ধরনের মেডিটেশন চর্চা করলে গত জন্ম সম্পর্কে জানা যায়। অতীতে এই ধরনের ধ্যান বা মেডিটেশন নিয়ে একটি ওয়ার্কশপ করেছিলাম দিল্লিতে। আমার ইচ্ছে আছে কলকাতা সহ অন্যান্য জনপদে এই গত জন্মের খোঁজে বিশেষ ধ্যান বা বিশেষ মেডিটেশন নিয়ে ওয়ার্কশপ করার। আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই করাবো। সামুদ্রিক শাস্ত্র মতে নারীদের সূক্ষ্ম বিচারে যে নয় ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম ভাগ দেবসত্তা, দ্বিতীয় গান্ধর্বসত্তা, তৃতীয় যক্ষসত্তা, চতুর্থ মনুষ্যসত্তা, পঞ্চম পিশাচসত্তা, ষষ্ঠ নাগসত্তা, সপ্তম কাকসত্তা, অষ্টম বানরসত্তা, নবম খড়সত্তা। এই নয় ধরনের নারীকে নিয়েই আমি আলোচনা করব। আপনারা আপনাদের পরিচিত নারীদের মধ্যেই এসব সত্তা কিন্তু খুঁজে পাবেন। আপনারাই বিচার করে নিতে পারবেন কে ভালো কে খারাপ। তবে সবার আগে একটা কথা বলে নিতে চাই, আমি এই এপিসোড তৈরি করার জন্য তিনজন নারীর ছবি ব্যবহার করেছি। এদের একজন সঙ্গীতশিল্পী, বাকি দুজন অভিনেত্রী ও মডেল। এই তিন নারী কে কি সত্তা বহন করছে তা কখনোই উল্লেখ করছি না। উপস্থাপনার জন্য এই তিনজনই আমায় সাহায্য করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। প্রথম সত্তা দেবসত্তা বা দেবসত্তা।
এদের মন পবিত্র, মুখে সবসময় মৃদু হাসি, এরা সুলক্ষণা, এরা সৎ, এদের গুণ প্রচুর রয়েছে, অন্য মানুষের জন্য এরা ভাবে, এদের মন খুব নরম। দ্বিতীয় ভাগ গান্ধর্ব সত্তা, এরা প্রকৃতি প্রেমিক, সৃজনশীল, বুদ্ধিমতী, বিভিন্ন কলায় এরা পারদর্শী হয়ে ওঠেন, কিন্তু এরা খুব বিলাসী, বিলাসবহুল জীবন যাপন পছন্দ করেন। যক্ষসত্তা, এরা বিপরীত লিঙ্গের মানুষের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে, এদের সম্পদের উপর প্রচুর লোভ, ক্ষমতা নিজের আয়ত্তে রাখতে চায় সবসময়, নেশার প্রতি এদের একটা অদ্ভুত আকর্ষণ আছে, এরা একগুঁয়ে, ক্ষমতা বা সম্পদ দখলের জন্য এরা বিপরীত লিঙ্গের বা বিপরীত মানুষ বা অন্যান্য মানুষের ক্ষতি করতেও দুবার ভাবে না। চতুর্থ মানুষ্য সত্তা, এরা মানবিক, এদের মধ্যে অনেক দয়া মায়া বেশি, এরা বন্ধু ভাবাপন্ন, পরিশ্রমী, সৎ এবং উদার মানসিকতার, এরা সাধারণত ধর্মভীরু, উপকারী। এই ধরনের নারীরা খুব ভালো যেমন সংসারী হয়, খুব ভালো গৃহিণী হয়, আবার জীবনসঙ্গিনী হিসেবেও এরা কিন্তু দাম্পত্য জীবনে সুপ্রভাব ফেলতে পারে। নারীর পঞ্চম সত্তাটি হল পিশাচ সত্তা। নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে পৈশাচিকতা বর্তমান। এরা সাধারণত খর্বকার, মন মানসিকতা জটিল, মনোভাব অনেকটা জিলাপির ন্যায় প্যাঁচালো, সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, সবকিছুই সন্দেহের চোখে দেখে। নারীর ষষ্ঠ সত্তাটি হল নাগ সত্তা। এরা সবকিছু দ্রুততার সাথে করতে চায়, কথা মাটিতে পড়তে দেয় না। এরা বাকপটু, ছিপছিপে চেহারা, তবে রুগ্ন, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু কখনো মানতে চাইবে না, কখনো হার মানতে চাইবে না এরা কথায় কথার প্যাঁচে। এরা সন্দেহপ্রবণ মানসিকতার নারী। নারীর সপ্তম সত্তাটি হল কাক সত্তা। এদের মুখে সবসময় একটা সহমর্মিতার ছাপ থাকে, কিন্তু এদের মুখে কতগুলো মুখোশ আছে তা এরা নিজেরাই জানে না। সহমর্মিতার মুখোশের পেছনে এরা বারবার মানুষকে আঘাত করতে পারে। এদের সম্পদের উপর একটা অদ্ভুত টান থাকে, এরা কামের প্রতি বারবার আকর্ষিত হয়। এদের কাম এবং সম্পদে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তার ক্ষতি করতে এরা কিন্তু দুবার ভাবে না। নারীদের অষ্টম সত্তাটি হল বানর সত্তা। এরা সংবেদনশীল, এদের মধ্যে একটা নরম মানসিকতা কাজ করে, এদের মনকে বা হৃদয়কে খুব সহজেই ছোঁয়া যায়। এরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে, রূপচর্চা এদের কাছে প্রচণ্ড প্রিয়, এরা কথা বলতে ভালোবাসে, এরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্ক বলতে মানসিক সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক, দুই সম্পর্কের কথাই কিন্তু উল্লেখ করছি, তবে এরা কোনো সম্পর্কে স্থায়ী হতে পারে না। নারীদের নবম এবং শেষ সত্তাটি হল খর সত্তা। এরা নিজেদের মতো, সমাজ প্রকৃতি এদের কোনো কিছুই ছুঁয়ে যায় না, মন মানসিকতা এদের অপরিষ্কার, এরা অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, এরা কখনোই সংসারী হতে পারে না, দাম্পত্য জীবনে কখনোই এরা সুখী হতে পারে না এবং অন্যকে সুখী করতে পারে না। খরসত্তার নারী খুব কম দেখা গেল, এদের এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমত্তার কাজ। আমি খুব সহজভাবে নটি নারীর বিশ্লেষণ তুলে ধরলাম, এই বিশ্লেষণ কিন্তু আমার করা নয়, এই বিশ্লেষণ দীর্ঘ কয়েক হাজার বছরের একটি গবেষণা। হাজার হাজার বছর পূর্বে সেই বৈদিক যুগে যারা সামুদ্রিক চর্চা করতেন সেই সব মুনি ঋষিরা এই নয় প্রকার নারীর কথা উল্লেখ করে গেছেন। সকলের কাছে একটাই অনুরোধ, স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ পাঠান, কোনো অসুবিধা নেই, আমরাই আপনার সাথে যোগাযোগ করে নেব।
আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সামুদ্রিক গাইডে থাকুন। আপনাকে ভালো রাখার দায়িত্ব আমাদের। নমস্কার।